বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আমি সকালে নাস্তা খেতে বসছি, আমি আর আরফা। আরফার আব্বু নাস্তা খেয়ে চলে গেছে, সকালেই শুরু করলাম। ছুটকি দিয়ে একটু ভাত নিয়েছি, ভাতের মধ্যে একটু পানি দিয়েছি। ভাতের মধ্যে ছুটকি দিয়ে সকালে পান্তা ভাতটা খেতে ভালোই লাগে, আপনারাও বাসায় খেয়ে দেখবেন। কালকে আমার এক আপু আমার কমেন্ট করছে, খুশি কিন্তু দুন্দুল হবে না, চিচিঙ্গা হবে। এই জন্য ওই আপাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম ভুল হইলে আপনারা আমার ভুল ধরাই দিবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, ভুল তো আসলে মানুষই করে, ভুল তো ভুলই, ভুলটা ধরায় দিলে মানুষ সংশোধন হয়ে যায়। এই জন্য আমি একটু সংশোধন হইলাম, ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি খাওয়া আরম্ভ করি, বিসমিল্লাহ রহমান রহিম। আমি আর আরফা এখন বাইরে যাচ্ছি। বাইরে মানে কি হচ্ছে, আরফার বার্ষিকী বেতন দিতে হবে, বেতন দিতে যাব। মামা জুতা বাইর করা নাই। আমি আর আরফা বাড়াচ্ছি, একটু একটু বৃষ্টিও পড়তেছে, একটু ছাদটাও দেখে যাই। আরফা ঘরে তালা মারতেছে। সিঁড়ি দিয়ে নেমে গেছি, এখন আরফা কেসি গেট খুলে ফেলছে, আমরা বাড়াই যাচ্ছি। কার বাইক? গাড়িয়ালা খোলার? হ্যাঁ, বাইরে কি অবস্থা। আমরা ভার্সিটি যাচ্ছি, রিক্সায় উঠে পড়ছি। এখন রিক্সা দিয়ে আমি ভিডিও করতেছি। রাস্তাঘাট আগের থেকে একটু ফাঁকা, তেমন ফাঁকা না। আর বা মোবাইল ঘাটতেছেন, দেখি রাস্তা দোকানগুলো বসে থাকে, মাটি দোকান তো খোলাই আছে। আমরা ভার্সিটিতে আসছিলাম, বেতন দেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। এটা হলো আরফার ভার্সিটির সিঁড়ি। বাজারে লোক টক একটু কমই আছে দেখা যায়। কত কি সুন্দর দেখতে,
এইভাবে বললে কি পুরাটা আসবে? আসবে। লবণ, পোলাও চাল, দুই প্যাকেট পোলাও চাল আনছি, বুটের ডাল আনছি 1 কেজি, আটা আনছি 2 কেজি, একটা ভিনিগার, জিরা, লবণ 2 প্যাকেট, চিনি 2 প্যাকেট, প্যাকেটটা একটু ছিঁড়া ছিল, প্যাকেট সুজি আনছি, আর আনছি ডাল আনছি 2 কেজি মুসুরি ডাল, লেবু পছন্দ হইল লেবু আনলাম 2 ডজন, লেবুটি একটু সস্তায় নিছে 2 ডজন, মানে ডজন চাইছিল 50 টাকা, আমি 2 ডজন নিছি দেখে 90 টাকা করে নিল। এগুলো লেবু, লেবুটি আমার ভালোই লাগলো, বড় বড় লেবু। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আরো বাজার আছে, যদি মানছি 30টা, মুড়িও আনছি 1 কেজি, 1 কেজি মুড়ি, একটা বারবিকিউ চানাচুর, হ্যান্ড ওয়াশ আনছি 2 প্যাকেট, আর একটা বাটার কিনে আনছি, একটু পিঞ্জ বাজারও গেছিলাম, পিঞ্জ বাজার থেকে কি কি আনলাম সেটা একটু দেখাই। আরফার খুব শখ কোরিয়ান রামিন নুডলস খাওয়ার, তাই আরফার নিয়ে আসছে, আরো নিয়ে আসছে একটা ললিপপ, আর 1 প্যাকেট হলো নাড়ু আনছে, নারকেলের নাড়ু। এই যে নারিকেলটা, নারকেলের নাড়ু আরফার খুব প্রিয়, খুব পছন্দ করে, তাই বললাম আমি 1 প্যাকেট নিয়ে দাও, নিয়ে দিলাম। আর আনছি এটা বেকিং পাউডার, আর শ্যাম্পু নাই, শ্যাম্পু। এই হলো আজকের বাজার, আমার মাসের ঈদের সব মিলানো বাজার আছে এখানে। কোক মানে খুব পানি পিপাসা লাগতেছিল, তাই একটা কোক নিয়েছি, আইসে মা মাইয়া খাইলাম, তার সাথে এত বড় কোকের সাথে আরেকটা ছোট কোক ফিরি দিছেন। এই হলো আজকে আমার 1 মাসের বাজার, ঈদের মিলানো আছে, সব মিলানো আছে। এই যে নারিকেলের নাড়ুটা ওর এতই পছন্দ হয়েছে, এখনই কইলে খাওয়া শুরু করছে, আমিও দিয়ে একটা খাই। বিসমিল্লাহ রহমান রহিম। এখন আমি সব একটা একটা করে তুলে নেব পটের মধ্যে, আগে ডালটা তুলে নিচ্ছি। পটটার মধ্যে আমার 2 কেজি ডাল পুরো আটে না, একটু বাইসে যায়, একটু ছোট আছে অবশ্য পটটা, না মনে তো সবটি আসবে, আসতে তো। এটা আমার ডাইল মাপার পট,
চিনিটা দেখি কতটুকু কাটে। ডালের একটা চিনি একটা সিরা করেছে ছেলেটা। আমরা 1 কেজির বেশি আটে তাই বললো না, দুইটা খুললে বাকিটা কই রাখবো, রাখে পিঁপড়ে এমনি পিঁপড়ে ওঠে অনেক। এটাতে এখন বুটের ডাল ভরে ফেলবো। একটু করে খালি আছে বয়ামটা, আমার 1 কেজি বেশি আছে। সুজি ভরবো, এখন আর কিছুই প্যাকেটে, সব প্যাকেটেই থাকবে, এখন খালি প্যাকেটগুলো মুছে মুছে আলাদা করে রেখে দেবো। আর সব পটের মধ্যে একটু একটু করে আছে, সেগুলো শেষ হলে তারপরে ডালবো। যত বড় পিঁপড়া আসছে শেষ বুঝি, আমি বয়ান বলে তুলে ফেলি। আমরা এখন স্পাইসি রামেন নুডলস রান্না করতেছি। এখন আরফা তেল গরম করে ফেলছে, এর মধ্যে সবজি দিতে হয়, সবজির মধ্যে আরফা হলো গাজর খায় না, এই জন্য আরফা এখন শুধু মাশরুম দিয়ে রান্না করবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাশরুমগুলো দিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যে পেঁয়াজ কলিও দেওয়া যায়, যেহেতু আমার ঘরে পেঁয়াজ কলি নাই, কোনো সবজি দিয়ে আর খাবে না, এই জন্য শুধু মাশরুম দিয়ে রান্না করতেছি। একটু মাশরুমগুলো ভেজে নিবে। মাশরুমগুলো লাল হয়ে গিয়েছে, এখন আর শুকনা মরিচ দিয়ে দিচ্ছে। আমি একটু চুলাটা কমায় দেই। কি মশলা নুরুসে মশলাটা দিয়ে দিচ্ছে, নুরুসে মশলা দেওয়া শেষ। আর কি দিতে হবে?
chili sauce. Chili sauce. Chili sauce is the same. Zaka de la porta. Ada da gane. Emne sauce de la gane. এখন পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিল আরফা একটু মনে বলক আসবে বলক আসার পরে ই দিবে নুডলসটা দিয়ে দিবে এসে বসে আরফা এখন নুডলসটি দিয়ে দিচ্ছে রোজ দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নাইড়ে দিবে হ্যাঁ উল্টা দিলেই হবে উল্টা দাও দাওয়া উল্টা দিই দুটা লাগবে না উল্টা দিল এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা আস্তে জানি থাকবে ডিম যেন না ভাঙে এই জন্য আস্তে ডিম দিতে হয় আরফা নুডলসটা একটু নাড়িয়ে দিচ্ছে তো ডিমের দিকে এখন ধরে না একটু পরে ধরো প্যাকেটে একটা লবণ থাকে সেই লবণটা দিয়ে আপনি চাইকে দেখবেন লবণ হয়েছে কি না যদি লাগে তাহলে লবণ দিবেন না লাগলে দিবেন না কিন্তু তারপর এটার মধ্যে একটু লবণ লাগবে লবণ কম আছে এই জন্য আরপর লবণ দিয়ে দিল একটু সাবধানে নাড়তে হবে জানি ডিমটা না ভাঙে এই জন্য আর আস্তে আস্তে নুডলসগুলো একটু নাড়িয়ে দিচ্ছে ডিমটা যেন আস্তই থাকবে নাহলে খেতে মজা লাগবে না পরিবেশনের সময় আলাদা একটা ডিম সিদ্ধ করে নেওয়া যাবে যে খাবে সেই ডিম একটা সিদ্ধ করে নেবে আরফা মনে আর ডিম খাবে না এই জন্য আরফা ডিম সিদ্ধ করবে না আরফা এই ডিম দিয়েই খাবে আমাদের স্পাইসি রামেন নুডলস রাধা হয়ে গিয়েছে এখন চুলাটা আরফা বন্ধ করে দিচ্ছে এখন আরফা পরিবেশন করবে আমি নুডলসটি ঢালিয়ে নিচ্ছি এর উপরে ডিমটা থাকবে এই হলো আরফা স্পাইসি রামেন নুডলস আরফা খাচ্ছে টেস্ট করতে পারেন আমি একটু খাই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম মাশরুম দেওয়ার থেকে অনেক মজা হয়েছে দেখছেন তো আমরা কিন্তু মাশরুমও দিচ্ছে না আমি একটু মাশরুম খাই মাশরুমটা আমার অনেক ভালো লাগে কারে খাওয়া দাওয়া করে আসলাম
শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইলো ভালোই খাওয়াইলো, আল্লাহ দরবারে শুকরিয়া জানাই। থালবাটি গুলো দিতে আসলাম, থালবাটি অনেক জমে গেছে, বেশি থালবাটি হলে দুইতে একটু কষ্টই লাগে। সবসময় আমি কম থাকতে দিয়ে ফেলি, কিন্তু আজকে একটু বাইরে গেছিলাম, এর জন্য আইসা আর থালবাটি দিতে ইচ্ছা করলো না, এর জন্য বেশি বেশি থালবাটি জমে গেছে। থালবাটিটি মাজা হয়ে গিয়েছে, এই যে এখন কলটা শুধু পড়ে যাবে, এর জন্য কয়েকদিন আমি রবার দিয়ে কলটা আটকে রাখছিলাম, তাই পড়তো না, এখন রবারটা নরম হয়ে গেছে থাকতে থাকতে, এর জন্য এখন কলটা যে ছুটে ছুটে পড়ে যাচ্ছে, আবার রবার দিয়ে আটকানো লাগবে। থালবাটি কেটে দিয়ে ফেলি, এই যে কলটা পড়ে গেল। আজকের মতন ভিডিওটা আমার এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।